আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কম্পিউটারের জাঙ্ক ফাইলগুলো ডিলিট করবেন। অবশ্যই এ বিষয়ে আপনাদের জানানো উচিত, যেটি অথবা জানা উচিত সেটি হচ্ছে এই, দীর্ঘদিন ধরে যদি জাঙ্ক ফাইল আপনার কম্পিউটারে বা ল্যাপটপে থাকে সেক্ষেত্রে কিন্তু শর্টকাট ভাইরাস জন্মানোর সম্ভাবনা বৃদ্ধি পায়। তো শর্টকাট ভাইরাসের জন্য আবার অনেকেই অ্যান্টিভাইরাস ইউজ করেন বা বিভিন্ন অ্যান্টিভাইরাস ইউজ করেন, যেমন পান্ডা আছে, অ্যাভিরা আছে, ক্যাসপারস্কি আছে, নাম বললেও অনেক অনেক কোম্পানি আছে। যাই হোক, তো আপনি কীভাবে সেই শর্টকাট ভাইরাস হওয়ার আগেই আপনি সেই জাঙ্ক ফাইলগুলো ডিলিট করতে পারেন সে বিষয়ে আপনাদেরকে অবগত করব ইনশাল্লাহ। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ভিডিওর জন্য একটি লাইক চাইব, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি কীভাবে আপনি জাঙ্ক ফাইল ডিলিট করবেন। সেক্ষেত্রে আপনার চারটা শর্টকাট দেখাবো। আপনার কিবোর্ড থেকে রান অপশন থেকে আপনি এটি সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। তো আপনি কিভাবে করবেন সেটি হচ্ছে আপনার কম্পিউটারের স্টার্ট বাটন বা উইন্ডো বাটন, যেটা বলে উইন্ডো বাটন প্লাস আর, উইন্ডো প্লাস আর, আবারও বলি উইন্ডো প্লাস আর যদি একই সঙ্গে প্রেস করেন তাহলে এমন একটি বোর্ড আসবে। দেখেন একটা উইন্ডো বোর্ড আসছে, ঠিক এমনটা আসবে। আমার এখানে সেভ করা আছে, যদিও আমি এর আগে করে রাখছি, যার কারণে এখানে দেওয়ার সাথে সাথে রিসেন্ট লেখাটা আসছে। যাই হোক, আপনার হয়তো নতুন আসবে, এরকম নাম আসবে না। প্রথমে আপনি একবার যদি প্রথমে সেট করে রাখেন তো পরবর্তীতে এটি আর বারবার নাম লিখে রাখা লাগবে না, লিখে এন্টার করা লাগবে না। এটি আপনার একবার সেভ করলে ওটা সেভ হয়ে থাকবে, পরবর্তীতে দেখা যাবে জাস্ট আপনি উইন্ডো প্লাস আর যদি প্রেস করেন সরাসরি আসবে। এরপরে ইন্টার দিয়ে দিয়ে অথবা ইয়ারো দিয়ে প্রত্যেকটাই চেঞ্জ করে আপনি সেই শর্টকাট ভাইরাস অথবা জাঙ্ক ফাইলগুলো ডিলিট করতে পারবেন। তো চলুন প্রথমে, যেহেতু রিসেন্ট আছে তাহলে আমি রিসেন্টের কাজ দিয়ে শুরু করি। প্রথমে আপনি এখানে লিখতে পারেন, আমি মুছে দিলাম, আর ই সি এন টি, এই যে আর ই সি এন টি। এখন আপনি মাউস থেকে ওকে ওকে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে পারেন। আবারও বলি, আপনি মাউস থেকে কিবোর্ড আপনি মাউস থেকে ওকে প্রেস করতে পারেন অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে পারেন। তাহলে আমি মাউস দিয়ে দেখাই, ওকে ক্লিক করলাম। করার পরে দেখেন রিসেন্ট আমি কী কী কাজ করছি সেগুলো দেখাচ্ছে, যদিও এগুলো কিন্তু জাঙ্ক ফাইল হিসেবেই ধরে নিতে হবে। এগুলো কিন্তু জাঙ্ক ফাইল, আপনার এটা কিন্তু প্রয়োজন না দীর্ঘদিন, যদিও এটাও বলে রাখা দরকার, প্রতিদিন একটি অফিসে যদি কাজ করা হয় তো সেখানে কিন্তু ময়লা এমনি অনায়াসে জন্মায়। কাজ করার ফলেও কিন্তু অনায়াসে প্রতিদিন ঝাড়ু দেওয়া লাগে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো আপনি প্রতিদিন আপনার কম্পিউটার ব্যবহার করলে অবশ্যই এরকম কিছু জাঙ্ক ফাইল জন্মাবে। এটি কিন্তু কি বলে ন্যাচারালি যেগুলো হয়, মানে সেটি তো ন্যাচারাল ক্ষেত্রে, আর এটা তো কৃত্রিম। সো যাই হোক, এক্ষেত্রেও এরকম মানে উদাহরণস্বরূপ হিসেবে বলতে চাচ্ছি, এরকম ময়লা জন্মায় বা হয়ে থাকে, সেগুলো আপনি অবশ্যই ডিলিট করবেন। এখন এখান থেকে আপনি, আমি শর্টকাটে কিছু শর্টকাট কীগুলো কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেব, অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তো আপনি এগুলো হয়তো বা আপনি কে মাউস দিয়ে অল এইভাবে সিলেক্ট করতে পারেন অথবা এরকম, এটি একটু মানে ব্যতিক্রম বা সময় সাপেক্ষ। তো আপনি ওদিকে না যে সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ, কি বললাম, কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোলটা আপনি যদিও পাবেন না, সি টি আর এল, এই যে লেখাটা আছে আপনার কিবোর্ডের ঠিক বাম পাশে কর্নারে অথবা আপনার অ্যারোসিনের পাশে, দুই জায়গায় কন্ট্রোল এই বাটনটি থাকে। তো আপনি সরাসরি আপনার বাম হাতেরটাই দিতে পারেন শর্টকাটে, কন্ট্রোল প্লাস এ দিলে দেখেন একই সঙ্গে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি শিফট চাপ দিয়ে ডিলিট চাপ দেবেন। আপনি যদি শিফট চাপ দিয়ে কেন ডিলিট চাপ দেবেন সেটিও বলে রাখি,
আপনি যদিও এটি হচ্ছে জাং ফাইল, সো আমি চাই না এটি রিসাইকেল বিংয়ে জমা হোক। আমি যদি অনলি ডিলিট প্রেস করি বা চাপ দেই, সেক্ষেত্রে কিন্তু আবার রিসাইকেল বিংয়ে যে সেভ হয়ে থাকবে। তো আমি চাই না এটি আবার রিসাইকেল বিং থেকে আবার আমাকে রিমুভ করতে হোক। তো আমি একবারেই এটি ডিলিট করতে চাই। তাহলে এটি এটির শর্টকাট কী হবে? একবারে সরাসরি ডিলিট ফাইল ডিলিট করতে গেলে শিফট প্লাস ডিলিট প্রেস করলাম, করার পরে দেখেন এখন নাই, দিস ফোল্ডার ইজ এমটি, এখন কিন্তু ফাঁকা দেখাচ্ছে। এখন আরেকটা শর্টকাট এখান থেকে আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে আপনি কিবোর্ড থেকে এই পেজটি, যে ফোল্ডারটি এখন ওপেন হয়ে আছে, এটি শর্টকাটে কীভাবে আপনি ক্লোজ করবেন। আপনি কিন্তু চাইলে মাউস দিয়ে এখানে ক্লোজ ক্লিক করলে কিন্তু ক্লোজ হয়ে যাবে, কিন্তু শর্টকাটে কীভাবে করবেন সেটিও দেখাই। আপনি এএলটি যে বাটন, এএলটি প্লাস এফ ফোর ফাংশনাল ফোর, যে যে ভাষায় বোঝেন, এফ ফোর এএলটি বা আলট্রা কন্ট্রোল অথবা এফ ফোর এএলটি প্লাস এফ ফোর সরি এএলটি প্লাস এফ ফোর এই দুইটায় একই সঙ্গে প্রেস করতে হবে। আপনি এএলটি প্লাস এফ ফোর দিলাম, দেখেন ক্লোজ হয়ে গেছে। এখন আমি আবার উইন্ডো প্লাস আর দেব, দিয়ে রিসেন্টের কাজ করছি। এখন পরবর্তীতে যাব, দেখেন পার্সেন্ট টেম্প ঠিক এই লেখাটা দিব। দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার করব, আগে যদিও মাউস দিয়ে দেখাইছি ওকেতে, এবার দেখাবো এন্টার দিয়ে। দেখেন এন্টার দেওয়ার পরে এটি আসছে এখানে টিম্পে। আবার ঠিক একইভাবে ডিলিট করব, কন্ট্রোল এ দিব, সবগুলো সিলেক্ট করলাম, শিফট চেপে ডিলিট সাব দিলাম, দেওয়ার পরে যেটি আসছে আবার এন্টার সাব দিলাম, দিলে এগুলো ডিলিট হয়ে যাবে। অবশ্যই এখানে যতটুকু সম্ভব, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু ডিলিট নেবে, সবগুলো কিন্তু ডিলিট নেবে না। তো ঠিক এমন একটি উইন্ডো যদি আসে, সেক্ষেত্রে আপনি কী করবেন, অবশ্যই এখানে টিক মার্ক দেবেন, দেওয়ার পরে স্কিপ দিবেন, অর্থাৎ আপনার যেগুলো প্রয়োজন সেগুলো থাকবে, অন্যগুলো ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি এই টিকটা না দেন, সেক্ষেত্রে কিন্তু আবার এটা বারবার আসবে। যেমনটা একটু দেখাই, আমি যদি এই স্কিপ দিই, দেওয়ার পরে দেখেন কিছুক্ষণ পর আবার আসছে। আর আমি যদি একবারে টিক মার্ক দিয়ে স্কিপ দিই, তাহলে কিন্তু এই ডিস্টার্ব আর করবে না, একবারে কিন্তু ও যতগুলো সম্ভব ডিলিট নিয়ে ক্লোজ হয়ে যাবে এই উইন্ডোটা। আচ্ছা, এখন যে উইন্ডোটা আছে, এই যতগুলো ফোল্ডার আছে বা ফাইলগুলো আছে, এগুলো অবশ্যই প্রয়োজন, এগুলো ডিলিট হবে না। সো আমি এগুলো ডিলিট করলাম না, এখন আমি আল্ট্রা এফ ফোর প্রেস করলাম, ক্লোজ হয়ে গেল। আবার উইন্ডো প্লাস আর প্রেস করলাম, করার পরে এখন যাব আমি রিসেন্ট টেম্প এর কাজ শেষ, এখন আসবো আমি প্রিফেস। আমি যে পর্যায়ক্রমে দেখাচ্ছি বলে যে আপনাকে এই পর্যায়ক্রমে এগুলো করতে হবে এমনটা না, তবে এইগুলো যেন অবশ্যই আপনি পরিষ্কার করবেন প্রতিদিন কাজ শেষে, আপনার কম্পিউটারের কাজ শেষ করে অবশ্যই এগুলো ডিলিট করে তারপরে পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ আপনি অফ করবেন। এবার প্রিফেসের কাজ দেখাই, PREFETCH প্রিফেস, এটি আমি এখন এন্টার করলাম, করার পরে দেখেন যেটি আসছে, এটি কিন্তু সবগুলো ডিলিট নিতে নিতে আবার জমা হয়, সব থেকে এটি হচ্ছে বেশি জমা হয়। তো আমি এখান থেকে এখন কন্ট্রোল এস প্রেস করলাম, করার পরে সবগুলো মার্ক হয়ে গেলে এখন শিফট প্লাস ডিলিট প্রেস করলাম, করার পরে এখন এন্টার, দেখেন এখানেও ঠিক একই আসছে। আমি এখানে টিক মার্ক দিয়ে স্কিপ দিয়ে দিলাম, সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, একটি ফাইল আছে। এরকম থাকলে সমস্যা নেই, আপনি জাস্ট এতটুকু যদি ক্লিন করেন তবু কিন্তু আপনার পিসি অনেক সেভ, আর তবু আপনার পিসি অনেক সেভ। আর যদিও আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, যেহেতু জাং ফাইলের কথা হচ্ছে, তো এক্ষেত্রে কিন্তু উইন্ডোজ টেনে বিশেষ করে বিল্ট ইনভাবে যে ডিফেন্ডার থাকে সেটি অনেক পাওয়ারফুল। সো গাইজ আজকের মতো আপনাদের যে টপিকসগুলো দেখাতে চেয়েছিলাম, জাস্ট আরেকবার চেক করে দেখি কয়টা দেখালাম। হ্যাঁ ঠিক আছে, এখন ওকে। আরেকটি জিনিস হতে পারে, সেটি হচ্ছে এই, আপনি এখানে ট্রি লিখতে পারেন, ট্রিটা হয় কি রিফ্রেশের একটা শর্টকাট, রান অপশন, এটিকে বলে রান অপশন। এখানে এসে আপনি TRWE দিয়ে যদি এন্টার করেন তাহলে রিফ্রেশ হয়ে গেল, যেমন আমরা রাইট সাইড ক্লিক করে রিফ্রেশ করি ঠিক এইভাবে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আজকে ভিডিও লং করব না। যাই হোক, শর্টকাট কীগুলো যা বুঝিয়েছি অবশ্যই সেগুলো আপনারা দেখবেন এবং করার চেষ্টা করবেন, আপনার পিসিকে সুন্দর রাখতে, গুছিয়ে রাখতে, অবশ্যই পরিচ্ছন্ন রাখতে, ভাইরাস মুক্ত রাখতে, অবশ্যই এভাবে আপনি
শর্টকাট কিগুলো শিখে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।